বিশ্বজুড়ে কোভিড বিধির বাতাবরণে বন্ধ হয়ে গিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান। কোভিড বিধি উঠতেই প্রাণ ফিরে পেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দমকল গার্লস কলেজে 21 ফেব্রুয়ারি উপলক্ষে প্রভাত ফেরি, 22 ফেব্রুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং 23 ফেব্রুয়ারি অর্থাৎ আজ প্রতিষ্ঠা দিবস এবং নবীনবরণ, স্বাধীনতা 75 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা সহ এক উচ্চ প্রোগ্রাম আনন্দ উল্লাসে কাটল ছাত্রী সহ শিক্ষক মন্ডলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল বিধায়ক জাফিকুল ইসলাম, প্রাক্তন বিধায়ক আনিসুর রহমান, বিদ্যাসাগর বিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক দেবনারায়ণ মোদক, দমকল গার্লস কলেজের প্রিন্সিপাল ডক্টর অলোক কুমার দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেলোয়ার হোসেন, রাজেশের রিপোর্ট, বাংলার বার্তা। কর্মসূচি বলতে আমাদের গার্লস কলেজ, সারা জেলায় আপনারা জানেন দুটো গার্লস কলেজ, একটা বহরমপুর অনেক প্রবীণ, আর এই নতুন কলেজ যেটা আমাদের আনিসুর রহমান সাহেব প্রতিষ্ঠা করেছেন, সেই কলেজের প্রতিষ্ঠা দিবস, সেই সঙ্গে 21 ফেব্রুয়ারি ভাষা দিবসের একটা প্রোগ্রাম ছিল এবং বাৎসরিক স্পোর্টস, সঙ্গে নবীনবরণ। একটা বর্ণাঢ্য না হলেও কোভিড বিধি মেনে এটা করা হচ্ছে। আমি ভীষণ আনন্দিত। এখন ছাত্র ছাত্রীদের তুলনায় আমরা অধ্যাপক যারা আছি তারা বেশি খুশি হয়েছি, কারণ সত্যি কথা বলতে কি এই ছাত্রীদের মুখদর্শনটা আমাদের কাছে খুব বেদনাদায়ক ছিল, মানে না মুখদর্শন করতে পারার যে বেদনা, তা আজকে অনেকদিন পর আমরা এই ছাত্রীদের কাছে পেয়েছি, এটা খুবই আনন্দের বিষয়। এবং সমস্ত ছাত্রীরা নিয়ম শৃঙ্খলা মেনে তাদের অনুষ্ঠান করছে, তারা নৃত্য নাটক গান এবং আবৃত্তি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এগোচ্ছে, এবং আমাদের কিছু কিছু প্রাক্তনী আছে, হ্যাঁ, তারাও খুব অংশগ্রহণ করেছে এবং এই অনুষ্ঠানটাকে নিজেদের মতো করে নিয়ে এগোচ্ছে। সুতরাং কোভিডের পর আমরা যে এই জয় উল্লাসে মেতে উঠেছি, এটাও আবার করে বলে রাখবো যে যেন এটা আবার তাদের দুশ্চিন্তার কারণ যেন না হয়। খুবই ভালো লাগছে, অনেকদিন পর আমাদের লাস্ট হয়েছিল, আমরা এখন 6th সেমে পড়ি, 2019 সালে হয়েছিল লাস্ট প্রোগ্রামটা, এতদিন পর যে হচ্ছে, মানে করোনা পরিস্থিতির জন্য বন্ধ ছিল, খুবই ভালো লাগছে, খুবই আনন্দ পাচ্ছি আমরা। আমি এর আগে 2 দিন অ্যাটেন্ড করতে পারিনি, আজকে অ্যাটেন্ড করছি, এর আগে 2 দিন আমি আসিনি, আজকেই এসেছি। আমার নাম সঞ্চারী চক্রবর্তী।